আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে স্বাগতম বন্ধুরা। আগে আমি কয়েকটি ভিডিও বানিয়েছি এবং আপলোড করেছি, সেটা হলো হর্স পাওয়ার থেকে কীভাবে অ্যাম্পিয়ার বের করা যায়, কেভিএ থেকে কীভাবে অ্যাম্পিয়ার বের করা যায়, কিলোওয়াট থেকে কীভাবে অ্যাম্পিয়ার বের করা যায়। আজকে আমি দেখাবো কিলোওয়াট, কেভিএ এবং কেভিএআর এর মধ্যে সম্পর্ক দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো এখানে আমি একটা মগ নিয়েছি, মগের কিছু অংশে পানি নিয়েছি এবং কিছু অংশ খালি আছে এবং পুরো মগটা যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, এখানে পুরো মগটা হলো কেভিএ। মগের মধ্যে যে পানি আছে সেটা কিলোওয়াট এবং যে খালি অংশ কেভিআর, যেটা আমরা ক্যাপাসিটার ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করি। তো আমি সম্পূর্ণ মগটিকে অ্যাপারেন্ট পাওয়ার, এটা মগের মধ্যে যে পানি অংশ এটা আছে কিলোওয়াট অ্যাক্টিভ পাওয়ার পি, মগের খালি অংশ কেভিআর বা রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা দেখানো হয়েছে। তো এই পুরো অংশটাকে ভেক্টর ডায়াগ্রামের মধ্যে দেখাইলে এরকম দেখান যায় যে এটা হলো অ্যাক্টিভ পাওয়ার, যেটা ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে আছে, প্রকৃত পাওয়ার। আর কেভিআরটা এটা হলো কেভিআর বা সাইন থেটা, যেটা ভোল্টেজ থেকে 90 ডিগ্রি আউট অফ ফেজে আছে এবং এটাকে আমি অ্যাপারেন্ট পাওয়ার বা কেভিএ, যেটা পুরো মগটাকে দেখানো হয়েছে কেভিএ সেটা। তো এটা একটা সমকোণী, যেহেতু সমকোণী ত্রিভুজের মতো হয়েছে, তো সমকোণী ত্রিভুজের এখানে যে সূত্র থেকে পাই কেভিএ স্কয়ার সমান সমান লেখা যায় এইটা কেভিএ আর যোগ কিলোওয়াট স্কয়ার। তো এখানে যেটা আমি দেখিয়েছি, সম্পূর্ণ মগটাকে আমি 500 কেভি একটা জেনারেটরের সাথে তুলনা করেছি, যে জেনারেটর থেকে আমরা যদি 80% লোড ব্যবহার করি, 80% মানেই পাওয়ার ফ্যাক্টর 8, যেটা 80% লোডে আমার 400 কিলোওয়াট লোড ব্যবহার করব। এখন আমরা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করি কী কারণে? পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করার শর্ত অর্থ হলো এই যে 80% লোডে আমি যেহেতু 400 কিলোওয়াট ব্যবহার করেছি, তো পাওয়ার ফ্যাক্টরটা ইম্প্রুভ করে যদি আমি মানে 0.9 করি, সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করার একমাত্র উদ্দেশ্য হলো যে ভোল্টেজ এবং কারেন্টের কৌণিক ব্যবধানটা যাতে সব সময় কাছাকাছি থাকে। কাছাকাছি থাকলে কী হবে, অল্টারনেটার ভোল্টেজের উপর চাপ কম পড়বে, অল্টারনেটারটা ঠান্ডা থাকবে, জেনারেটারের যে মুভিং পার্টস এটা ঠান্ডা থাকবে, টেম্পারেচার কম হবে এবং সহজেই দীর্ঘ সময় পর্যন্ত আমরা জেনারেটরটি চালাতে পারবো। তো পাওয়ার ফ্যাক্টর যদি আমি 0.8 পর থেকেও 0.7 চলে আসে, 0.6 চলে আসে, তাহলে কি হবে, ভোল্টেজ এবং কারেন্টের কৌণিক ব্যবধানটা বাড়তে থাকবে। তো কৌণিক ব্যবধানটা বাড়তে থাকলে অল্টারনেটারটা হিট হবে, জেনারেটর হিট হবে, টেম্পারেচার বৃদ্ধি পাবে। তো আমাদের যেহেতু কেভিআরটা ওয়ার্টলেস পাওয়ার, এই পাওয়ার কোনো কাজে লাগে না, আমাদের মূল উদ্দেশ্য হলো এই পিএফটা পাওয়ার ফ্যাক্টরটা ব্যবহার করি এই কারণেই, যাতে আমরা ভোল্টেজ এবং কারেন্টের কৌণিক ব্যবধানটা এখানে কমিয়ে এনে কারেন্ট এবং ভোল্টেজ প্রায় 0.9, 0.95 কাছাকাছি রাখতে পারি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।